নমস্কার। আবরণ এক্সক্লুসিভের বিশেষ পর্ব অর্থাৎ 12:30টার সময় আমরা হাজির হয়েছিলাম এবং সেই সময় কথা দিয়েছিলাম দুপুর 2টার সময়ও হাজির হব, আর সেই কথা মতো আবারও চলে এসেছি। আবারও বেশ কিছু কালেকশন দেখব, অবশ্যই আবরণের এক্সক্লুসিভের বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন আজকেও থাকছে। তবে হ্যাঁ, 12:30টায় যেরকমভাবে আমরা শুরু করেছিলাম যে ঠিক এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি যে সময়টা আমরা, তো সেটা একদমই সুখকর নয়, আমাদের জন্য প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা নেই, তাই এই পরিস্থিতিতেও আমাদের বুক বাঁধতে হবে, আমাদের সামাজিক বন্ধনটাকে দৃঢ় করতে হবে অবশ্যই। তো তার জন্যই এই কালেকশন আজকেও নিয়ে আসা, একদমই সেই শিল্পীকে বাঁচিয়ে তোলার জন্য যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আজকেও বেশ কিছু কালেকশন দেখব অবশ্যই, তবে আমি একা নই, আমার সঙ্গে আজকে তিথি রয়েছে, তাই তিথিকেও অনেক স্বাগত। একেবারেই দেবস্মিতা, তোমাকে ধন্যবাদ জানাবো, পাশাপাশি আমার দর্শক বন্ধুদের অর্থাৎ আবরণ পরিবারের যারা একনিষ্ঠ সদস্য ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো। কারণ তুমি যেমনটা বলছিলে যে শিল্পকে বাঁচাতে হলে সবার আগে শিল্পীকে বাঁচিয়ে তুলতে হবে, আর তার জন্য দিদিরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিয়ত, এবং সেই রেসপন্সটা আমরা পাচ্ছি বলেই হয়তো এতটা সাহসিকতার সঙ্গে এই কথাগুলো বলতে পারছি যে আমরা শিল্পকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছি আপনাদের হাত ধরে। তাই আজকের এপিসোডটা, এই পর্বটা শুরু করব, একেবারেই জামদানিতে থাকবো আমরা, আবরণের এক্সক্লুসিভ কালেকশন। এবং জামদানি মানেই আপনারা জানেন যে আবরণ অবশ্যই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, তো একটা একটা করে দেখা শুরু করি, শাড়ি একটা করে আমরা এখন দেখা শুরু করব। আজকে একদম নর্মাল পলিশের জামদানি একদম এক্সক্লুসিভ কালেকশনে থাকবো, যেরকম নর্মাল পলিশের এই জামদানির ডিজাইনগুলো আমরা একটা সময় লঞ্চ করেছিলাম, সেই ডিজাইনগুলোই আজকে আবারও নিয়ে এসেছি, বললাম ওই জন্যই একদম এক্সক্লুসিভ ডিজাইন, যেটা আমরা একটা টিউলিপ ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি আঁচলে, তার সাথে মানে হোয়াইটের সাথে সেই টিউলিপ ফুলটা গেছে, তার সাথে পাতারটা গেছে রয়্যাল ব্লুতে একদম, আর পুরোটাই না প্যানেল আকারে একদম ঠাসা করে আঁচলের পাট্টায় যাচ্ছে, আর আঁচলটাকে একটা স্ট্রাইপ দিয়ে, এই স্ট্রাইপটা দিয়ে ফ্রেমিং করা হয়েছে পুরোটা। এটা গেল আঁচল পাট্টা। এবার যদি আমি বডিতে চলে আসি, সেখানে খুব সুন্দর ফ্লোরাল মোটিভ যাচ্ছে, টিউলিপ ফুলটা থাকছে তার সাথে সাথে বেশ একটা খুব সুন্দর রয়্যাল ব্লু ইয়েলো হোয়াইট দিয়ে পুরো ফ্লোরালটা কাজ করছে দুদিকের পাড়ি, আর তার সাথে বডিতেও সেই ফ্লোরাল বুটি যাচ্ছে, লাইট পেস্তা কালারে রয়েছে। নাম্বার 1650 প্রাইস রেঞ্জ, এক নম্বর শাড়ি, দাম হচ্ছে 6050, এবং বলে রাখি 10% অফ কিন্তু সবকটা শাড়িতে দিদিরা পেয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, যেরকম আমি তিথি বারবারই বলি, আবরণের যেহেতু মানে আবরণের ব্লাউজের কালেকশন প্রচুর রয়েছে, আর জামদানি দেখাচ্ছি আমরা, জামদানিতে ব্লাউজ পিস নেই আমরা জানি, তাই ব্লাউজ নিয়ে কন্ট্রাস্টের কথা আমরা বারবারই আপনাদের সামনে তুলে ধরবো আজকেও। এটাতে আগেরটাতে যেরকম তিথি আমরা রয়্যাল ব্লুর আধিক্যটা বেশি ছিল, এটাতে সেরকমই, তুমিও দেখতে পাচ্ছো গ্রিন একদম একই ডিজাইন দেখছি, এটার সাথে গ্রিন কালারের ব্লাউজ তো আপনারা পরতেই পারবেন, তবে আমার মনে হয় দিদি ইয়েলো কালারের ব্লাউজটা আরো বেশি ভালো যাবে। এবার অবশ্যই দেখো এজ টু এজ ভ্যারি করবে গোটা বিষয়টা, কারণ জামদানি সকলের ভীষণ পছন্দ, সকলে যে দিদিদের ভীষণ পছন্দ, তাই যারা একটু টিনেজার রয়েছো তোমরা ইয়েলো ব্লাউজটা দিয়ে ট্রাই করতেই পারো, আর পুরোটাই গ্রে বেস যেহেতু থাকছে আমাদের। এটা দুই নম্বর শাড়ি, 6050 অর্থাৎ 6050 প্রাইস থাকছে। নাম্বার 2 দেখেছি, এরপর দেখবো নাম্বার 3। বাহ, কালারটা খুব সুন্দর, মানে এক কথায় সুন্দর যদি বলি সেটাই হয়তো এই কালারটা ডিফাইন করে, ভীষণ মিষ্টি, কেন তার সাথে একটা খুব মিষ্টি একটা ইয়েলো, হালকা ইয়েলো, তার সাথে খুব সুন্দর একটা ফিরোজা টোন এবং রানী কালার, সেটা দিয়ে হাইলাইট করা হয়েছে পুরো ফুলটাকে। এবার সেই রানী এবং ফিরোজা টোনটাই কিন্তু পুরো শাড়িটা জুড়ে কন্টিনিউ হচ্ছে, এইটা হচ্ছে তার টেক্সচার। একটা বিষয় যেটা আমরা বলে থাকি, নর্মাল পলিশের জামদানি মানে এই যে ব্যাক পোর্শনটা, এই ব্যাক পোর্শনটা যে কুটকুট করবে তা কিন্তু নয়, যে আমি রাব করছি সেই ব্যাপারটা কিন্তু থাকছে না একদম, ওই যেটা একদম আগে থেকে আমরা বলে দিই সবসময়। এটা হচ্ছে আমাদের নাম্বার 3, 3 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জটা এখন অবধি সেম থাকছে অর্থাৎ 6050, 6050 থাকছে প্রাইস, এবং ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন, মানে দেবস্মিতা ওয়ান টাইম অ্যাট আ টাইম 605 মানে 605 টাকা অফার হয়ে যাচ্ছে। আচ্ছা, লেমন ইয়েলো একটা দেখলাম আমরা, খুব হালকা কালার, তারপরে একটা অফ হোয়াইটের ডিজাইন, একই ডিজাইন দেখছি, কালারগুলো একটু আপাতত চারটে শাড়ি দেখছি এটা নিয়ে, কারণ এটা নাম্বার 4, 4 নম্বর শাড়ি সেম ডিজাইনে রয়েছে আমরা, কালার কালেকশন রয়েছে। এটার সাথে একটা তোমার রেড কালারের ব্লাউজ ট্রাই করতে পারি, বা এই যে পান্না সবুজটা রয়েছে তোমার, এই ব্লাউজটা আমরা একটু কন্ট্রাস্টে ট্রাই করতেই পারি, এবং এটা পুরো অফ হোয়াইট। জামদানি বলতেই না প্রথমত আমরা একটু সাদা ঘেঁষাই একদম ভেবে থাকি, কিন্তু যেহেতু আবরণ রং নিয়ে খেলতে তারা ভালোবাসে, কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমরা ভালোবাসি, তাই জামদানিকেও নতুন সাজে সাজিয়ে তুলতে আমরা একটু বেশি পছন্দ করি, আর সেরকমই নতুন ডিজাইন আজকেও নিয়ে এসেছি। নাম্বার 4 আমরা দেখে নিলাম, 6050 প্রাইস রেঞ্জ অর্থাৎ 6050 সেম প্রাইস থাকছে। নাম্বার 5 এ যাব অর্থাৎ 5 নম্বর শাড়ি দেখছি। আচ্ছা, একটা পেস্তা কালার আমরা দেখেছিলাম,
তবে এই গ্রিনটা না একদম লেমন গ্রাসের কালারও যদি বলি আমি, খুব মিষ্টি একটা গ্রিন, ভীষণ মিষ্টি। এটার সাথেও রয়্যাল ব্লু যাচ্ছে, রয়্যাল ব্লু, ইয়েলো এবং হোয়াইট, এই মূলত কালার দিয়ে ডিজাইনটাকে মেনটেন করা হয়েছে। যেরকম সেম ডিজাইন আমরা আগেরটায় দেখলাম সেটাই থাকছে। আর দুপাশের যে পার্টটা যথেষ্ট চওড়া, পার্টটা আমরা দেখছি অনেকক্ষণ থেকে, জাস্ট এতটা অনেকটা চওড়া, যেখানে মাঝখানে বডিতে বুটিটাও যাচ্ছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর শাড়ি, নাম্বার 5, প্রাইস আছে 6050। নাম্বার 5 দেখলাম, 6050 প্রাইস রেঞ্জ, আর তার উপর তো ফ্ল্যাট 10% অফ, আপনারা তো জানেন, প্রোমো দেখতে পাচ্ছেন। আর এখন যে কটা শাড়ি দেখছি সবকটার প্রাইসটা কিন্তু সেমই রয়েছে, 6050 প্রাইস রয়েছে। সেক্ষেত্রে অনলাইন বুকিং আপনাকে সারতে হলে কালারটা একটু মাথায় রাখতে হবে, আর নাম্বারটা চেঞ্জ হচ্ছে, এটা 6 নম্বর কালেকশন, কারণ অফারটাও সেম রয়েছে। আর যে বিষয়টা আমরাও বারবার বলি যে অবশ্যই এখন আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আমাদের তো ওয়েবসাইট রয়েছে বা ইউটিউব রয়েছে, তবে আমরা বারবার বলি অবশ্যই সব কিছু দেখে নিয়ে, প্রোগ্রামটা ভালো করে দেখে, শাড়ির কালার ভালো করে বাছাই করেই বুকিং করুন, একদম, তাতে আপনাদেরও সুবিধা, আমরাও আপনাদের সঙ্গে ভালোভাবে কোঅর্ডিনেট করতে পারবো। একদমই তাই। এটা নাম্বার 6, প্রাইস থাকছে 6050, একদম 6 নম্বর শাড়ির 6050 প্রাইস, এবং 10% অফ তো থাকছে সবকটা শাড়ি। জামদানির কালেকশন এখন অবধি নর্মাল পলিশ, এখন অবধি না মানে আজকে আমরা নর্মাল পলিশেই থাকবো, আর এখন অবধি এক ডিজাইনে রয়েছি। আমরা বেশ কিছু কালার কালেকশন আনার চেষ্টা করেছি, কারণ আমরা সবসময় চেষ্টা করি একটা ডিজাইনের একটা কালার না, বেশ কয়েকটা কালার দেখাতে, যাতে সেই ডিজাইনটা দিদিদের সবার কাছে থাকে, কারণ আবরণ এক্সক্লুসিভ বলে কথা, তাই এক্সক্লুসিভ কালেকশনটা সবার কাছে যাতে থাকে সেটা আমরা চেষ্টা করি। যেরকম এই কালারটা খুব হালকা একটা লাইট গ্রিন, এই গ্রিন শেডটা আমরা প্যাস্টেল কালারে দেখেছি, তার সাথে সেম ডিজাইন কন্টিনিউ হচ্ছে। এখানে অনেকগুলো কালার রয়েছে, অবশ্যই একটা রানি কালার তো আপনি ট্রাই করতেই পারবেন, তবে আমি আর তিথি যেরকম বলি যে রয়্যাল ব্লুটা ট্রাই করবেন আগে। আচ্ছা, এটা নাম্বার 7 আমাদের, 6050 প্রাইস রেঞ্জ, আর ফ্ল্যাট 10% অর্থাৎ 7 নম্বর শাড়ি দেখেছিলাম 6050 প্রাইস, এটা যাচ্ছে 8 নম্বর শাড়ি, প্রাইস সেম থাকছে 6050 অর্থাৎ 6050, এবং তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ, কালারটা চেঞ্জ রয়েছে, ফিরোজা কালারের সাথে পুরো শাড়িটা যাচ্ছে, তার সাথে চিকু কালার, ইয়েলো এবং হোয়াইট, মানে বেস কালারটাও যেরকম লাইট, তার সাথে যে কালার কম্বিনেশন করা হয়েছে সেটাও ভীষণ লাইট। যেরকম বললাম এটা আমাদের নাম্বার 8, 6050 অর্থাৎ 6050 8 নম্বর কালেকশন দেখলাম, 10% অফ তো থাকছেই, এটা যাব চলে যাব নাম্বার 9। আচ্ছা, একটা ফিরোজা দেখলাম 8 নম্বরে, এবার নাম্বার 9 এ যেটা, সেটা হচ্ছে একদম পিঙ্ক, পিঙ্ক বেসে থাকছে, এবং তার সঙ্গে দেখো ব্লু তুতে এই সমস্ত সাদা তো রয়েছে, একদম। আর তোমার দেখো একদম সেম ডিজাইনটাই, আমরা সেম ডিজাইনের অনেকগুলো কালার দেখেছি, একদমই তাই, অনেকগুলো কালার দেখিয়ে দিলাম সেম ডিজাইনের, যে কালারটা যে দিদিদের পছন্দ অবশ্যই সেগুলো মাথায় রেখে আমরা নিয়ে আসার চেষ্টা করি। আজকে আমরা নিয়ে এসেছি 9 নম্বর কালেকশন, তাই তো 9 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 6050 অর্থাৎ নাম্বার 9, 6050, আর তার উপর তো ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা প্রত্যেকেই জানেন। এরপর চলে আসবো নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর কালেকশন, প্রাইস কিন্তু সেম থাকছে, হ্যাঁ 6050 অর্থাৎ 6050, 10% অফটাও আপনি পেয়ে যাচ্ছেন, প্রোমো অবশ্যই দিদিরা দেখেছেন, তাও একবার মানে বারবার বলে দিচ্ছি, কারণ যেহেতু এই সময়টা আমরা অফারটা আনছি দিদিদের জন্য, কারণ আমরা সবাই জানি যে পারিপার্শ্বিক পরিস্থিতি একেবারে খুব একটা ভালো নয়। তবে এর সাথে দিদি কিভাবে সাজা যায় বলো তো, মানে জিনিসটা যেহেতু তোমার রানি আর অরেঞ্জ রয়েছে, একটা অরেঞ্জ ব্লাউজ যদি পরা যায় তো ভীষণ ব্রাইট লাগবে। হ্যাঁ, এবার যদি আপনি একটু ছিমছাম সাজতে চান তাহলে রানি কালারের ব্লাউজটা ট্রাই করতে পারেন, তবে অবশ্যই রানির ম্যাট টোনটা, কারণ এখানে হয়তো রানির সেই গ্লসি টোনটা ইউজ করলে ভালো লাগবে না দেখতে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 10 আমাদের, 6050 অর্থাৎ এই ডিজাইনের লাস্ট, পরে আবার ডিজাইন চেঞ্জ হচ্ছে। আমরা 10টা শাড়ি দেখে নিলাম একই ডিজাইন এবং একই দামের উপর, এরপর 11 নম্বর কালেকশনে যাব, সেখান থেকে ডিজাইনটা চেঞ্জ হবে এবং অবশ্যই প্রাইসটাও চেঞ্জ হবে। আর আপনাদের একদম সেই পছন্দের যে ডিজাইনটা আমি দেখাবো, দেখলেই বুঝতে পারবেন, আমাদেরকে আর নতুন করে বলতে হবে না এটা কোন ডিজাইনের কথা বলছি। এই হচ্ছে ডিজাইনটা, যেটা আমরা বলি না মানে উৎসব কালেকশন, যখন আমরা লঞ্চ করেছিলাম আবরণের, সেই উৎসব কালেকশনের ডিজাইন আজকে আবারও নিয়ে এসেছি। সেই কুমোরপাড়ার গরুর গাড়ির যে চিত্রটা আমরা জামদানির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি, সেই ডিজাইনের ফার্স্ট কালেকশন দেখাচ্ছি অর্থাৎ নাম্বার 11 আমাদের, এটা প্রাইস থাকছে 5550
অর্থাৎ 5550 11 নম্বর শাড়ি এবং ডিজাইনটা অনেকেরই ভীষণ পছন্দের পছন্দের আর তুমি দেখো যদি আমরা পুরো শাড়িটা যদি যেরকম বললাম পুরো কুমোরপাড়ার গরুগামনা তো পল্লী গ্রামের যে চিত্র গ্রাম বাংলার পল্লী কথাটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং যেহেতু বেস কালারটাও ভীষণ মিষ্টি আর তুমি যদি বুটি বা আমরা যেটা বলে থাকি সব শাড়ির ক্ষেত্রে সেটাও কিন্তু দেখো একটা ছোট্ট কুড়ে ঘর তার সাথে একটা গাছ মানে এই পুরো শাড়িটা জুড়েই এটা থাকছে মানে এই একটা কালেকশন যদি আপনার কাছে থাকে অর্থাৎ যেটা আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে কি এই ডিজাইনটা আপনার কাছে থাকবে অর্থাৎ এই উৎসব কালেকশনটা আপনার কাছে থাকবে এগারো নম্বর কালেকশন দেখলাম এরপর যাব বারো নম্বর নম্বর টুয়েলভ এবার আমরা উৎসবেরই কয়েকটা কালার কালেকশন আনার চেষ্টা করেছি কারণ যেহেতু আমরা হয়তো অনেকবারই নর্মাল পলিশ জামদানি আনি বা সফট জামদানি আনি কিন্তু সব ডিজাইনটা আমরা সবসময় নিয়ে আসতে পারি না যেহেতু আজ নিয়ে আসার সুযোগ হয়েছে তাই বেশ কয়েকটা কালারও রাখার চেষ্টা করেছি এটা একদম যেরকম সি গ্রিনের সাথে চিকু কালার হোয়াইট ইয়েলো পুরো দিয়ে কাজ যাচ্ছে একদম সেম ডিজাইন সেই উৎসব কালেকশন সেই গরুর গাড়ির মোটিভ পল্লী বাংলার চিত্রটা পুরো তুলে ধরা হয়েছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে বারো নম্বর অর্থাৎ নাম্বার টুয়েলভ 5550 প্রাইস রেঞ্জ অর্থাৎ 5550 এবং তার উপর অবশ্যই 10% অফ মানে 555 হ্যাঁ 555 আপনার 555 আপনার অফ হয়ে যাচ্ছে আচ্ছা সেম ডিজাইনে থাকছি পিঙ্ক বেস লাকি 13 তাই তো হ্যাঁ লাকি 13 উৎসবেই রয়েছি মানে পরিবেশ বা পরিস্থিতি বলছে না যে আমরা উৎসবে রয়েছি কিন্তু কালেকশন আমরা উৎসবে আনার চেষ্টা করেছি যাতে আপনার মনটা খানিকটা উৎসবমুখর হয়ে ওঠে তার পাশাপাশি যেরকম আমরা বারবার বলেছি আমরা শুরুই আজকে করেছি সেই কথাটা দিয়ে যে শিল্পীকে আমাদের বাঁচাতে হবে অর্থাৎ শিল্প এই যে কাজটা যিনি করেছেন তাকে বাঁচানোটাও আমাদের কিন্তু একটা কর্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেই জন্য সেরকম কালেকশনগুলো আজকে আবারও আমরা সাহসিকতার মধ্যে দিয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে লাকি 13 আমাদের লাকি 13 প্রাইস থাকছে 5550 অর্থাৎ 5550 তার উপর ফ্ল্যাট 10% অফ তো থাকছেই এরপর চলে যাব নাম্বার 14 সেম ডিজাইন অর্থাৎ উৎসবই থাকছে কিন্তু অফ হোয়াইট বলতে পারি আমরা অফ হোয়াইট আর দেখো সেই অফ হোয়াইটের মধ্যে যে কম্বিনেশনটা সেগুলো ভীষণ ব্রাইট ভীষণ ব্রাইট একদম লেমন ইয়েলো তার সাথে রামা গ্রিন আর রেড এই তিনটে কালার দিয়ে ডিজাইনটা করা হয়েছে আঁচলটা যেটা আমরা বারবার বলছিলাম সেই কুমোরপাড়ার গরুর গাড়ির ডিজাইন সেই ডিজাইনটাই কন্টিনিউ হচ্ছে এক্ষেত্রে দেখো রামা গ্রিন বা রেড ব্লাউজ ট্রাই করলে ভীষণ সুন্দর দেখতে লাগে আপনি রেড যে কোনো ডিজাইনার ব্লাউজও যদি ট্রাই করেন আমার মনে হয় সেটাও খুব ভালো লাগবে এটা 14 নম্বর কালেকশন 5550 এরপর যাব নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর কালেকশনে সেম ডিজাইন থাকছে প্রাইসটাও সেম থাকছে 5550 অর্থাৎ 5550 অফারটাও সেম থাকছে বেস কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে শাড়িটা এইটা ধরো শুধু বেস কালারটা যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি একদম লাইট একটা কালার আর সবকটা আমার মনে হয় এখনো পর্যন্ত আমরা লাইট কালার একদমই তাই ডার্ক কালার খুব একটা যায়নি এটা নাম্বার 15 দেখছি আমরা এবং যেহেতু ধরো নর্মাল পলিশ জামদানি তাই একটু সফিস্টিকেট কালার একটু আই সোদিং কালার রাখার সেগুলো চেষ্টা করেছি আর আমরা একদম বাছাই করে আজকেও নিয়ে এসেছি প্রাইস রেঞ্জ সেম থাকছে 5550 15 নম্বর শাড়ি দেখলাম এরপর যাব নম্বর 16 অর্থাৎ 16 নম্বরে একদম একদম লাইট এই গ্রিন কালারটা আমরা আগের ডিজাইনটাতেও পেয়েছিলাম তবে এটা আমরা এখন উৎসব কালেকশন দেখছি সেই ডিজাইনটাতে এটা বেশ সুন্দর একটা কপিন ব্লুর সাথে ইয়েলো এবং হোয়াইট দিয়ে পুরো কাজটা যাচ্ছে পুরো শাড়িটা সেম কাজ থাকছে একদম এটা হচ্ছে গিয়ে 16 নম্বর তাই তো হ্যাঁ 16 নম্বর কালেকশন প্রাইস থাকছে 5550 অর্থাৎ 5550 আচ্ছা এবার চলে আসলাম নাম্বার 17 এটা আবার দেখো গঙ্গাজল কালারের বেসে যাচ্ছে বেস কালারটা গঙ্গাজল কালার তার সাথে রানি আর অরেঞ্জ এবং হোয়াইটের কাজ তো রয়েছে এটা হোয়াইটটা মনে সবেতেই হ্যাঁ একদম বর্তমান থাকছেই এটা আমাদের 17 নম্বর কালেকশন প্রাইস থাকছে 5550 অর্থাৎ নাম্বার 17 প্রাইস 5550 তার উপর ফ্ল্যাট 10% অফ একদম আর এরপর আসবো নাম্বার 18 আজকে আমরা নর্মাল পলিশের জামদানি অর্থাৎ উৎসব কালেকশন আজকে একদম এক্সক্লুসিভ জামদানির কালেকশনে রয়েছি প্রাইস সেম থাকছে এখনো অবধি উৎসব কালেকশনে দিদিরা জানেনি এই প্রাইসগুলো সেমই রয়েছে 5550 এটা হচ্ছে আমাদের নাম্বার 18 দেখছি অর্থাৎ 5550 প্রাইস রেঞ্জ এটাও অফ হোয়াইটের সাথে রানি আর অরেঞ্জ দিয়ে গেল ফ্ল্যাট 10% অফ কিন্তু আপনি সবকটা শাড়িতেই পাচ্ছেন এরপর চলে আসবো নাম্বার 19 বাহ এটা একদম ডার্ক গ্রে যদি বলি বা ব্ল্যাকিশ গ্রে যদি বলা যায় এটা জামদানিও পরবো অথচ স্টাইলটাও থাকবে তার সাথে একটা এক্সক্লুসিভ ডিজাইন যেহেতু একদম আবরণের এক্সক্লুসিভ কালেকশন এই উৎসব কালেকশন একটা সময় যখন লঞ্চ করেছিলাম তখন দিদিরা জানেন যে দিদিরা কতটা ডিমান্ড ছিল
তো সেই ডিমান্ডকে মাথায় রেখে আবারও নিয়ে আসা। এটা আমাদের 19 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 5550, অর্থাৎ নাম্বার 19 দেখলাম, 5550 প্রাইস তো রয়েছে। এরপর চলে আসবো সেম ডিজাইন সেম প্রাইস, অর্থাৎ 5550। 20 নম্বর শাড়ি দেখছি, দেখো গ্রিন কালারটা খুব লাইট একটা গ্রিন, তার সাথে রানি ব্লু আর হোয়াইট তো রয়েছে, একই ডিজাইন, এখন অব্দি একই ডিজাইন দেখছি। নাম্বার 20 5550 প্রাইস রেঞ্জ। আচ্ছা এই ডিজাইনটা লাস্ট, এরপর আবার ডিজাইন চেঞ্জ হবে, দামটাও চেঞ্জ হবে। উৎসব কালেকশন দেখে নিলাম, এরপর চলে আসবো নাম্বার 21, যেখানে একদম একটা নতুন ডিজাইন আজকে দেখাবো, একদম নতুন ডিজাইন যেটা আগে আমরা নিয়ে আসি। এটা আমাদের 21 নম্বর কালেকশন, তাই তো 21, একেবারে নতুন একটা ডিজাইন, সেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। এইটা হচ্ছে আঁচলটা, আঁচলে এই যে বকের যে পুরো বকের ডিজাইনটা, মানে এই বক পাখির যে ডিজাইনটা সেটা পুরোটা কন্টিনিউ হচ্ছে আঁচলে, মানে সে মাছ ধরছে সেটা, জলে মাছ ধরছে সেটাও, সে দাঁড়িয়ে রয়েছে, সেই পুরো বিষয়টাই কিন্তু কন্টিনিউ হচ্ছে আঁচলে, প্রত্যেকটা টেক্সচারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর কি। আর গোটা শাড়িটা দেখো, অল ওভার গোটা শাড়িটা পুরোটাই সেম ডিজাইন যাচ্ছে। আর তার উপর হচ্ছে কি এই ডিজাইনটা তোমার দেখো তোমার দিকের পাড়ে যেরকম থাকছে, পুরো ডিজাইনটা কিন্তু এইভাবে আছে। এটা নাম্বার 21 করে থাকছে। আচ্ছা প্রাইস রেঞ্জটা চেঞ্জ হচ্ছে 4950 প্রাইস রেঞ্জ, অর্থাৎ 4950 একদম। এটা আমরা 21 নম্বর দেখলাম, মানে নাম্বার 21 দেখলাম, এরপর চলে যাবো নাম্বার 22। আচ্ছা এই ডিজাইনের কয়েকটা কালার দেখো, বা এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখো, মানে এর সাথে কম্বিনেশনটা খুব সুন্দর, একদম অন্য রকম একটা কম্বিনেশন রয়েছে, বাহ অসাধারণ। একই ডিজাইন যেটা আমরা বললাম, একই ডিজাইনের রয়েছে, এটা হচ্ছে আমাদের নাম্বার 22, 4950 প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, অর্থাৎ 4950। 22 নম্বর শাড়ি দেখলাম, এবার সেম ডিজাইনের আরও একটা কালেকশন দেখবো, এটা হলো নাম্বার 23 নম্বর কালেকশন। কালারটা কিন্তু খুব সুন্দর, মিষ্টি রং, ভীষণ সুন্দর একটা সুদিং কালার, একদম ইয়েলো কালার, তার সাথে সেই বকের ডিজাইনটা যাচ্ছে, এবং ভীষণ কালারফুল দেখতে লাগছে। দেখো বেস কালারটা আর ইয়েলোটা যেহেতু অনেকটা লাইট লাইট, আর এই দেখো এইখানে যে বকের ডিজাইনটা যাচ্ছে পাড়ের দিকে সেটাও ভীষণ সুন্দর, এবং তুমি ওয়েভটা দেখো একবার, ওয়াটার ওয়েভ যেটা কাজ করা হয়েছে, মানে এটা মনে হয় জামদানিতে এইরকম ডিজাইন হতে পারে না দেখলে বোঝা যাবে না, এটা খুব সত্যি কথা। আচ্ছা 23 নম্বর কালেকশন দেখলাম, 4950 ছিল প্রাইস, এরপর যাবো নাম্বার 24, সেম ডিজাইনে থাকছি আমরা, কালারটাও সেম থাকছে, রংটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ কালারের কালেকশনটা। জামদানির এক্সক্লুসিভ ডিজাইন দেখাচ্ছি কিন্তু আজকে, একদম নাম্বার 21 থেকে শুরু করেছে এক্সক্লুসিভ ডিজাইন দেখাচ্ছি, এই বকের ডিজাইনের এখন আমরা হয়তো নাম্বার 24 দেখছি, 4950, অর্থাৎ 4950 প্রাইস রেঞ্জ। এরপর আসবো নাম্বার 25, আরও একটা ডিজাইন, মানে সেম ডিজাইনের আরও একটা কালেকশন, এটা পুরো হোয়াইট, একদম হোয়াইটের সাথে যদি বলি দেখো, লেমন ইয়েলো গ্রিন রেড এর সাথে এই দিকে দেখো একটা ইয়েলো সাথে ভীষণ কালারফুল, হ্যাঁ পাখনার ডিজাইনটা খুব সুন্দরভাবে করা, লাল হলুদ মিশালে যে রংটা হয় একদম। আচ্ছা এটা নাম্বার 25 দেখছি আমরা, 4950, অর্থাৎ 4950। আচ্ছা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা এই ডিজাইনটাও আবার একটা নতুন ডিজাইন দেখাচ্ছি, নাম্বার 26 যেটা আমাদের, একদম আরেকটা নতুন ডিজাইন, বিশেষত পাতার ডিজাইনটাই এখানে বেশি করে ফুটিয়ে তোলা হয়েছে, আঁচল থেকে যদি আমি শুরু করি সেই বোল্ড মোটিভে পাতার ডিজাইনটা যাচ্ছে, পুরো শাড়িটা কিন্তু সেম ভাবে কলকার ডিজাইনটা উঠছে ফ্লোরাল মোটিভ। আচ্ছা এটা 26 নম্বর কালেকশন, প্রাইস চেঞ্জ হচ্ছে 3150, অর্থাৎ 3150, নাম্বার 26 দেখলাম, চলে আসবো নাম্বার 27। এবার এই একই ডিজাইনের বেশ কয়েকটা কালার দেখবো, এটাও যেরকম রয়েছে রানীর সাথে ইয়েলো কন্টিনিউ হচ্ছে, তার সাথে ফিরোজা কালার তো থাকছেই। এটা নাম্বার 27, সেম কাজ আগেরটার মতনই, ভীষণ কালারফুল এবং ব্রাইট কালেকশন একদম। এগুলো দেখো আগের থেকে না একদম আলাদা, প্রাইস থাকছে 3150, অর্থাৎ 3150 একদম, তার উপর ফ্ল্যাট 10%, মানে 315 টাকা অফ হয়ে যাচ্ছে, মানে 315 অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সম্ভবত নাম্বার 28, তাই তো? হ্যাঁ 28 নম্বর কালেকশন, বাহ এখানে পাতার কাজটা দেখো, মানে যেহেতু গ্রিন দিয়ে করা হয়েছে দেখতে ভীষণ প্রমিনেন্ট, ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা এটা হচ্ছে কি নাম্বার 28 আমাদের, আর প্রাইস রেঞ্জ থাকছে 3150, 3150 প্রাইস থাকছে, ওয়াও। এরপর যাব কালারটা, তিথি নাম্বার 29 এ 29 নম্বর কালেকশন,
আরো একটা ব্রাইট কালার, মানে ফুশিয়া পিঙ্ক বলতে পারি আমরা, তুমি ভীষণ গডি কালেকশন, গডি কালেকশন হয়তো বলতে পারেন যে বেস কালারটা তো লাইট কিন্তু তার সাথে কম্বিনেশনটা যেটা আরো বেশি শাড়িটাকে ফুটিয়ে তুলেছে, একটা তুতে রঙের ব্লাউজ দিয়ে পরুন একদম, আর তার সাথে হ্যান্ডমেড জুয়েলারি পরুন, আর কিছু লাগবে না, অসম্ভব সুন্দর লাগবে সত্যি। এটা 29 নম্বর কালেকশন ছিল, 3150 প্রাইস, তার উপর ফ্ল্যাট 10% অফ তো থাকছে, 3150 প্রাইস রেঞ্জ, এটা চলে আসলাম নাম্বার 30, এটারও প্রাইস রেঞ্জ 3150, এবং আরো একটা স্টাইলিশ কালেকশন, একদম স্টাইলিশ। এটার সাথে একটা স্লিভলেস যদি কেউ ক্যারি করতে পারেন আমি বলবো সেটা ক্যারি করুন, মানে সেই স্লিভলেসটা যদি অরেঞ্জ হয় না ভীষণ ভালো লাগবে, মানে যাই হোক আমাদের আমরা একটু ভেবে নিলাম আর কি আগে থেকে। আচ্ছা এটা হচ্ছে নাম্বার 30 আমাদের, 3150 প্রাইস রেঞ্জ, অর্থাৎ 3150 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আচ্ছা এরপর যাবো নেক্সট কালেকশন, খুব আনকমন দেখো, হ্যাঁ মানে আমরা চট করে জামদানিতে কিন্তু এই কালারগুলো পাই না, আমরা চেষ্টা করি একটু রং নিয়ে একদম এক্সপেরিমেন্ট করতে, যাতে রঙেও দিদিরা এটার সাথে একটা রানী ব্লাউজ বা অরেঞ্জ ব্লাউজ, তার সাথে যদি জুঁই ফুলের মালা আপনারা ট্রেডিশনাল ওয়েতে সাজতে পারেন, মাথায় দিতে পারেন, অর্থাৎ খোপায়, দারুণ লাগবে দেখতে। আচ্ছা এটা হচ্ছে মানে আমাদের নাম্বার 32 ছিল, 3150, এরপর চলে আসবো, বাহ এটা একদম হাটকে কালার কম্বিনেশনে কিন্তু দেখো, এবং তার পাশাপাশি ভীষণ ভাবে মাঙ্গলিক একটা কালেকশন, যেহেতু সাদা লাল তার সঙ্গে নীল আবার হলুদও রয়েছে, পুরো বিষয়টা ভীষণ সুন্দর, মানে কারোর বিয়ে সেদিন সকালবেলা যদি মা এরকম একটা শাড়ি পরেন, একদম অ্যাপ্রোপ্রিয়েট কালেকশন। আচ্ছা এটা 33 নম্বর কালেকশন, 3150 প্রাইস, অর্থাৎ 3150 প্রাইস থাকছে, সেম প্রাইস থাকছে আপাতত, বাহ আমরা একটা মায়ের শাড়ির কথা বললাম না, আর মেয়ে যদি গায়ে হলুদ এটা পরে, এটা পরে তাহলে তো কিছু বলার অপেক্ষাই রাখে না, সত্যি তাই। এটা হচ্ছে নাম্বার 33, 33 নম্বর কালেকশন, একটা সবুজ ব্লাউজ বা এর সাথে রেড ব্লাউজও পরতে পারে। এটা নাম্বার 34, 34 নম্বর কালেকশন, এটা নাম্বার 34 দেখছি আমরা, 3150, অর্থাৎ 3150, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন, এবং লাস্ট কালেকশন দেখবো। আচ্ছা লাস্ট অর্থাৎ নাম্বার 35, 35 নম্বর কালেকশন, আরও একটা অসাধারণ কালেকশন। হ্যাঁ লাস্ট যেহেতু একটু মানে এটা তুমি একটু ধরো যদি আমি বলি ঘিয়ে কালারও, তার মধ্যে রেডটা একটু ডার্ক শেডে, মানে একটু মরুনিশ মেরুন, তার সাথে তার সাথে অরেঞ্জ দিয়ে পুরোটা গেছে, মানে অরেঞ্জের পাতাটা যদি আমরা দেখি, যেটা বেশি হাইলাইট এখানে সেটা হচ্ছে কি পাতাটা, সেই পাতাটা পুরো অরেঞ্জ দিয়ে করা হয়েছে, মানে তার পুরো ডিজাইনটাই যদি দেখি, আর তার সাথে তোমার হোয়াইট তো থাকছেই ফ্লোরাল মোটিভটা। আচ্ছা এটা যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে কি এই যে ব্যাক সাইডের বুননটাও যদি দেখিয়ে দিই একবার আমি, হ্যাঁ একদম এই যে এটা থাকছে এর পুরো বুননটা, যেটা আমরা সবসময় তো দেখাতে পারি না সময়ের অভাবে, আজকে সময় রয়েছে তার জন্য আজকে দেখানো সময় যেহেতু রয়েছে, এই একদম ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলাম। আর আরেকটা বিষয়, পাতাটা তো আমরা দেখিয়েছি, তবে আঁচলের একদম শেষে যদি চলে যাই আমরা, সেখানে একটা প্যানেল করে সুন্দর ফ্লোরাল ডিজাইন রয়েছে ঠিক এই স্ট্রাইপটার ওপরে, হ্যাঁ একদম এই অরেঞ্জ এবং অরেঞ্জের সাথে আর তার সাথে সেই রেডটা কন্টিনিউ হয়েছে ফ্লোরালটা, এই ফ্লোরালটা দিয়ে পাটটা কিন্তু মানে আঁচলটা আমাদের স্টার্ট হচ্ছে, তারপর পাতাটা আসছে, তারপর সেই কলকার ডিজাইনটা পুরো, মানে সব থেকে বড় কথা দেবস্মিতা যারা একটু ভরাট কাজ পছন্দ করে তাদের জন্য কিন্তু সেম কাজ, এটা ভীষণ ভাবে প্রমিনেন্ট, মানে গোটা শাড়িটা এইভাবেই পুরো ভরাট ওয়েতে কাজ যাচ্ছে, তুমি দেখো একদম ইত্যাদি। একটা বিষয় হয়তো মানুষ মানে আমাদের দিদিদের মনে প্রশ্ন থাকতে পারে যে আগের যে আমরা উৎসব কালেকশনটা দেখলাম সেটার থেকে এটা দামটা কেন বেশি, একটাই কারণ এটা কিন্তু পুরো ঠাসা মানে এক ভলিউমে কাজ যাচ্ছে, আগেরটাই আমরা দেখেছিলাম পাড় এবং আঁচলে ঠাসা কাজ ছিল, এটা পুরো শাড়িটা জুড়ে ঠাসা কাজ একদম, এই লাস্ট কালেকশনটা আমরা এই জন্য ধরে দেখাচ্ছি শাড়ির কাজের তারতম্যটা দেখানোর জন্য, যেহেতু আমাদের হাতে এখনো সময়টা রয়েছে আজকে। আচ্ছা এটা লাস্ট কালেকশন আজকে নাম্বার 35, প্রাইস থাকছে 3150, একদম এটা আমাদের লাস্ট কালেকশন ছিল নাম্বার 35 আমরা দেখে নিলাম, আচ্ছা 3150। আর ব্লাউজ নিয়ে তো কোনো কথা বলবো না, কন্ট্রাস্টে সবসময় আমরা পরার চেষ্টা করি, আর আজকে আমাদের সময় বলছে এখানেই শেষ করতে হবে অনুষ্ঠান, অর্থাৎ আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, আর তিথির সঙ্গে আমরা এতক্ষণ ছিলাম আমরা, তাই তিথিকেও অনেক ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার। ভাবিদাটা তুমি কি ইশারা করছিলে, দেড় মিনিট না না মানে ওইদিকে ইশারা করছিলে, হ্যাঁ মানে ওই বুলুদাকে, হ্যাঁ।
মানে আমি না মুখটা দেখছি আমি ভাবছি কি বলার চেষ্টা করছি আমাকে।